স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। রাজধানীর কাফরুলে এক নারীকে হত্যার ঘটনায় তার সৎ ছেলে সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আজই আদালতে তোলা হবে। গতকাল রোববার দুপুরের দিকে রাজধানীর মিরপুর 13 নম্বরের ইমান নগরের এই বাসা থেকে পোড়ানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এক বছর আগে 50 বছর বয়স্ক শাহজাহান শিকদারের সঙ্গে বিয়ে হয় সীমা বেগমের। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সীমা বেগমকে বিয়ে করেন শাহজাহান শিকদার। নিজেদের ফ্ল্যাটে সীমা বেগমের জীবন চলছিল স্বামী, সৎ ছেলে এবং সৎ ছেলের বউয়ের সঙ্গে। সৎ ছেলে নাহিদ এবং তার বউয়ের সঙ্গে পারিবারিক বিরোধের জেরেই এই বিভৎস হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ করছেন স্বজনরা। গতকালই সীমা বেগমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। আর জিজ্ঞাসাবাদের জন্য সৎ ছেলের বউ, শ্বশুর এবং শাশুড়িকে থানায় নেওয়া হয়। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার 2 মাস পর ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে। এতে ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে আসামিদের ডিএনএর মিল পাওয়া গেছে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের। এদিকে এই ঘটনার পর ইতিমধ্যে 2 মাস পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দিতে পারেনি পুলিশ। তবে ডিএনএ রিপোর্টের কারণে চার্জশিট দিতে বিলম্ব হচ্ছিল। এখন দ্রুতই অভিযোগপত্র দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় আয়কর দিবস আজ। করোনার কথা মাথায় রেখে কোনো প্রকার আয়োজন ছাড়াই পালন করা হচ্ছে দিবসটি। শেষ সময় রিটার্ন জমা দেওয়ার উপচে পড়া ভিড় চোখে পড়ছে কর অঞ্চলগুলোতে। আদায়ের হিসেবে কিছুটা কম হলেও বছর শেষে রেকর্ড পরিমাণ আদায়ের প্রত্যাশা জাতীয় রাজস্ব বোর্ডের। তবে তরুণ করদাতাদের চাওয়া করের টাকার সঠিক ব্যবহার হবে, মিলবে সব ধরনের নাগরিক সুবিধা। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। লম্বা লাইন আর দীর্ঘ সময়ের অপেক্ষা করে রিটার্ন জমা দিচ্ছেন সচেতন নাগরিকরা। এই চিত্র রাজধানীর বিভিন্ন কর অঞ্চলগুলোতে। 30 নভেম্বর শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়, তাই কষ্ট হলেও ঝামেলা এড়িয়ে জমা দেওয়া চাই নিজের করের হিসেব। এবার ট্যাক্স দিতেছি, এটা দেশের উন্নয়নের জন্য, এটা ভালো, পরিবেশটা একটু অন্যরকম আর কি, মানুষ গ্যাদারিং বেশি। অ্যাটলিস্ট চিন্তা করি বাংলাদেশের ঢাকায় আমরা সবচেয়ে ভালো সুবিধাগুলো পাবো, কিন্তু আমাদের যে এত সমস্যা। করোনা মহামারী কিছুটা বিঘ্ন তৈরি করেছে কর আদায়েও। এনবিআর এর হিসেবে নভেম্বরের 26 তারিখ পর্যন্ত মোট রিটার্ন জমা পড়েছে 13,20,825টি, যার বিপরীতে আদায় হয়েছে 2,387 কোটি টাকা। 2019 সালে একই সময়ে রিটার্ন জমা পড়েছিল 12,57,626টি, বিপরীতে আদায় ছিল 2,580 কোটি টাকা। গত বছরের চেয়ে এই মুহূর্তে কিছুটা কম। নতুন আইন প্রবর্তন করা হয়েছে যে সকল টিআইনধারী করদাতাদের রিটার্ন সাবমিট করতে হবে, তাদের আয় যদি শূন্য হয় তাহলেও রিটার্ন সাবমিট করতে হবে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের এই সদস্যের প্রত্যাশা বছর শেষে আদায়ের নতুন রেকর্ড হবে। নিজের কষ্ট থাকার পরেও সহযোগিতার হাত বাড়িয়েছে। এখন আমরা বিশ্বাস করি মানুষ রাষ্ট্রের প্রতিও সহযোগিতার হাত বাড়াবে, যাতে করোনাকালীন যে অর্থনৈতিক সংকট, সেই সংকটটাকে অতিক্রম করার জন্য যে রিসোর্স দরকার সরকারের, সেই রিসোর্সটা জনগণ দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক সাড়া দেবে। তারপরও যারা সময় মতো রিটার্ন জমা দিতে পারবেন না, জরিমানা দিয়ে পরে জমা দেওয়ার সুবিধাও বহাল থাকছে। টাইমে পরে যদি কেহ রিটার্ন সাবমিট করে তাহলে কিন্তু তাকে ফাইন দিতে হবে, সেটা সেকশন 124 অনুযায়ী, সেখানে লাস্ট অ্যাসেসড ইনকামের উপরে আইদার 10% অথবা 1,000 টাকা তাকে ফাইন দিতে হবে। তবে দেরিতে জমা দেওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করার ঘোষণাও দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নাগরিক হিসেবে কর দেওয়ার যে মহান দায়িত্ব তা পালন করতে শেষ সময়ে কর অঞ্চলগুলোতে এভাবেই ভিড় করছেন করদাতারা। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও বছর শেষে আদায় অন্য যে কোনো বারের চেয়ে বেশি হওয়ার প্রত্যাশা করছেন এনবিআর কর্মকর্তারা। তবে করদাতারা তাকিয়ে আছেন রাষ্ট্রের কাছ থেকে যেসব মৌলিক অধিকারগুলো তাদের রয়েছে তা বছর শেষে ঠিক মতো বুঝে পেতে। সুলতান আহমেদ, News24, ঢাকা। চলতি বছরে আয়কর জমা দেওয়ার শেষ দিন আজ। শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে আয়কর রিটার্ন জমা দিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আজ শেষ দিনে চট্টগ্রামে আয়কর জমা দিতে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? দুপুর
ধন্যবাদ অতি। ঠিক আপনি আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন, সকাল থেকে কিন্তু আমরা দেখছি শেষ দিনে রিটার্ন জমা দিতে কিন্তু যারা কর প্রদান করতে এসেছেন তারা তাদের ভিড় কিন্তু আমরা সকাল থেকে দেখছি। এর আগের ঘন্টায়ও আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। তারা বলছেন যে এক ছাতার নিচে প্রতি বছরই কিন্তু আসলে যেভাবে আয়োজন করা হয় সেভাবে আয়োজন করা না হলেও কিন্তু দেখা যাচ্ছে ছোট পরিসরে যেখানে আয়োজন করা হয়েছে চট্টগ্রাম অঞ্চল বলতে আসলে 1, 2, 3, 4 অঞ্চল রয়েছে কর অঞ্চল, এইভাবে কিন্তু বাক করে কিন্তু তারা ছোট পরিসরে মেলা করছেন। আর এই জায়গায় কিন্তু আসলে যে ব্যাংক থেকে নিয়ে যে সংস্থাগুলো থাকার কথা রয়েছে সেগুলো না থাকলেও কিন্তু করদাতাদের ভিড় কিন্তু আসলে চোখে পড়ার মতো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন কর অঞ্চল একের উপকর কমিশনার রয়েছেন এনামুল। আমি জানতে চাচ্ছি আপনাদের যেই প্রত্যাশা নিয়ে আপনারা ছোট পরিসরে আয়োজন করেছেন কতটুকু পর্যন্ত আপনাদের প্রত্যাশা পূরণ হচ্ছে বলে মনে করছেন? ধন্যবাদ। আমাদের প্রতি বছরই কেন্দ্রীয়ভাবে আমরা আয়কর মেলা আয়োজন করতাম। এবার যেহেতু করোনা পরিস্থিতির কারণে আমাদের মেলা আয়োজন করা সম্ভব হয়নি, আমরা করদাতাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং উৎসব মুখর পরিবেশে রিটার্ন গ্রহণ করার জন্য গত এক মাস থেকেই আমরা এর নিচে কর সেবা কেন্দ্র আমরা চালু করেছি এবং কর সেবাতে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আর এখানে করদাতারা স্বতঃস্ফূর্তভাবেই প্রতিদিনই রিটার্ন জমা দিচ্ছেন। গতকাল এবং আজকে আমাদের করদাতাদের উপস্থিতি লক্ষণীয়ভাবে হচ্ছে এবং বেশিরভাগ করদাতাই রিটার্ন দাখিল করছেন। যারা করোনা পরিস্থিতির কারণে রিটার্ন দাখিল করতে পারছেন না তারা সময়ের আবেদন করছেন। তাদের সময়ের আবেদন আমরা বিবেচনা করে 2 মাস, এরপরেও যদি সময় সম্ভব না হয় আরও 2 মাস আমরা সময় আইনগতভাবে দিতে পারি করদাতাদের আবেদনের প্রেক্ষিতে। তো এই বিষয়ে সময় বাড়ানোর সেরকম চিন্তাভাবনা আছে? সময় আমাদের কর্তৃপক্ষ এখনও সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই জন্য আমরা বিষয়টি এখনও জানতে পারিনি। বিকেলবেলা হয়তো আমরা জাতীয় রাজস্ব বোর্ডের থেকে কোনো নির্দেশনা পেলে জানতে পারবো বিষয়টা। তবে করদাতারা চাইলেই ব্যক্তিগতভাবে আবেদন করে 2 মাস সময়ের আবেদন করতে পারেন। যারা কর প্রদান করতে এসেছেন তাদের কিন্তু দাবি আছে, তারা যদি বলছেন অনলাইনে যদি সেই সুযোগটা থাকতো তাহলে কিন্তু তাদের অনেকটা সহজ হতো, কিন্তু সেদিকে কি লক্ষ্য আছে? হ্যাঁ, আমাদের অনলাইনের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যেই ঢাকা কর অঞ্চল 6 আমাদের রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান স্যার উনি উদ্বোধন করেছেন, পরীক্ষামূলকভাবে সেটা সফলও হয়েছে এবং কাজ চলছে। আশা করি এই বছরই আমাদের স্বতঃস্ফূর্তভাবে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। ধন্যবাদ আপনাকে অতি। আপনি অবশ্য বুঝতে পারছেন এখানে যারা করদাতা এসেছেন তাদের কিন্তু একটা দাবি উঠেছে, তারা বলছেন অনলাইনে যদি এই সুযোগটা থাকতো তাহলে কিন্তু অনেকটা সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে অতির কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। শহরে স্বাস্থ্যবিধি মেনে চলার অভাব আর প্রান্তিকে তৃণমূলের সংগঠনগুলোর দুর্বলতা মহামারী মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল। এ কারণেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া 13 দফা সুপারিশ বাস্তবায়ন কঠিন হবে। তবে পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মাস্ক পরিধান এখন বাধ্যতামূলক, তবে রাজধানীতে রাজপথে যারা বেরিয়ে পড়েন তাদের অধিকাংশই মাস্কবিহীন, ফলে নিয়মিতই অনেককে গুনতে হচ্ছে জরিমানা। এছাড়াও বাজার বা জনসমাগম এলাকাগুলোতে এখন আর কেউ স্বাস্থ্যবিধি মানেন না। এই হলো বাংলাদেশে করোনা মহামারী মোকাবেলার বাস্তবতা। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দলের সদস্য ডক্টর মুস্তাক হোসেন বলছেন মহামারীর মোকাবেলায় যে 13 দফা সুপারিশ তারা দিয়েছেন তা শহরাঞ্চলে বাস্তবায়ন সবচেয়ে কঠিন। জনস্বাস্থ্যের সেই ব্যবস্থাগুলো আছে, জনগণকে সম্পৃক্ত করার নানা অভিজ্ঞতা আমাদের আছে, তবে শহরাঞ্চলে আমাদের এগুলো তেমন কিছুই নেই। শহরাঞ্চলে আমাদেরকে বেশ আমাদের পরিশ্রম করে এই জিনিসটা ধারণা করাতে হবে। আরেক সদস্য আইডিসির এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য সরকারের সবগুলো সংস্থাকে যুক্তকরণ ছাড়া কোনো বিকল্প নেই। মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা কর্মচারী আমরা কাজ করি সবাইকে এখানে এঙ্গেজ করার জন্য আসলে চেষ্টা করা উচিত আমাদের সবার। দেশব্যাপী বিস্তৃত স্বাস্থ্য কাঠামোকে সক্রিয় করার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মত তাদের। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, রাজনৈতিক অঙ্গীকার থাকে এবং জনগণকে জাগিয়ে তোলা একটা জরুরি ভিত্তিতে কাজ করতে হয়, নিশ্চয়ই সম্ভব। আমি এটা সম্ভব বলছি না, অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এভাবে কাজ হয়। মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত সমন্বিত সভা ও আন্ত মন্ত্রণালয় সভায় যেটা বলা হয়েছে যে সকল মন্ত্রণালয়ের উপস্থিতি থাকতে হবে। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও তাই সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ তাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে 3 কোটি ভ্যাকসিন ক্রয়ের বিষয়টি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ মন্ত্রিপরিষদ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। সভায় মাস্ক পরিধানে সরকারের কঠোর অবস্থানের বিষয়ে আবারও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব বিষয় জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। করোনার ভ্যাকসিনের প্রথম 3 কোটি ডোজ বিনামূল্যে বিতরণ করা হবে বলেও ব্রিফিংয়ে জানান মন্ত্রী। করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় বিশ্বে নতুন করে আরও 5,02,000 বেশি সংক্রমণ ঘটেছে, প্রাণহানি হয়েছে 7,299 জনের। এই নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 6,30,00,000 আর মৃতের সংখ্যা ছাড়ালো 14,65,000। আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। অন্যদিকে সংক্রমণের তৃতীয় ঢেউয়ে যুক্তরাজ্য জর্জরিত হতে পারে বলে আশঙ্কা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 1,38,000-এর বেশি, প্রাণহানি হয়েছে 8 শতাধিক। থ্যাংকসগিভিং ডে উদযাপনকে কেন্দ্র করে দেশটিতে আগামী কয়েক সপ্তাহে আরও বাড়তে পারে সংক্রমণ, এমনটাই আভাস দিলেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। ভ্রমণের সময় জনগণ মাস্ক পরে এবং বিভিন্ন সামাজিক দূরত্ব বজায় রাখলে এখনো সংক্রমণ রোধ করা সম্ভব। এদিকে বড়দিনকে সামনে রেখে নিষেধাজ্ঞার ভারসাম্য বজায় না রাখলে করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়ে যেতে পারে ব্রিটেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। 24 ঘন্টায় ভারত ও ব্রাজিলে যথাক্রমে 39,000 ও 24,000-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। দুদেশেই প্রাণহানি হয়েছে 400-এর নিচে। তবে গেল 4 মাসের মধ্যে দৈনিক শনাক্তের হিসেবে সর্বোচ্চ 115 জন করোনা রোগী শনাক্ত হয়েছে হংকংয়ে। অন্যদিকে শ্রীলঙ্কার একটি কারাগারে করোনা আতঙ্কে সৃষ্ট দাঙ্গায় 6 জন নিহত ও 52 জন আহতের ঘটনা ঘটেছে। দেশটিতে উপচে পড়া কারাগারগুলোতে প্রায় 1,000 বন্দী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে তথ্য দিয়েছে বিবিসি। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 4,35,00,000-এরও বেশি মানুষ। নিবিড় আমিন, নিউজ 24। রাজধানীর অফিস পাড়া ও বাণিজ্যিক এলাকা মতিঝিলে রাস্তা দখল করে চলছে যত্রতত্র গাড়ির অবৈধ পার্কিং, এমনকি ফুটপাতে দখল করে মানুষের হাঁটার পথও বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। আর এসব কিছু দেখেও নির্বিকার ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তা ও ফুটপাত দখল মুক্ত রাখতে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের অভাব রয়েছে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানালেন, আন্তঃজেলা বাস ঢাকা মহানগরের মধ্যে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হলেই অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ করা সম্ভব। আরও জানাচ্ছেন তালুকদার বিপ্লব। শুধু ফুটপাত নয়, রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ পার্কিং, দেখেও দেখছে না সংশ্লিষ্টরা। এমন অভিযোগ রাজধানীর অফিস পাড়া ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত মতিঝিল ও দিলকুশার ব্যস্ত এলাকার সাধারণ মানুষের। রবিবার ফকিরাপুল আরামবাগ এলাকার সরজমিনে ঘুরে দেখা যায় অধিকাংশ রাস্তায় শত শত ভাসমান দোকান, আছে গাড়ির অবৈধ পার্কিংও। ব্যস্ত সড়কেই বর্ষা বসেছে, মাছ সবজি ফলমূল থেকে শুরু করে শীতের কাপড় পোশাক ও জুতাসহ সব ধরনের পণ্যের। ট্রাক বাস রিক্সা ব্যানগাড়ি ব্যবসা করে তারা রাস্তায় বসে, তাদের কোনো জরিমানা নাই। মোটর সাইকেল আইনি, হ্যাঁ দেখি তোমাদের কাগজটা দেখি, এখানে দাঁড়াইছো কেন? এই জরিমানা 5,000 টাকা জরিমানা। ম্যাক্সিমাম সময় যে বাসগুলো বা হতেছে যেগুলো, মানে কোনো নিয়ন্ত্রণ নাই, এরকমভাবে এটা রাখা হয়েছে। এখানকার প্রতিটি সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অভিযোগ রয়েছে পুলিশ ও স্থানীয় কিছু প্রভাবশালী মিলে এসব নিয়ন্ত্রণ করছেন। আমি একমত পোষণ করি, রাস্তা থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন, ফুটপাথ থাকবে একেবারে ক্লিয়ার। তো এখন কত হলো যে আমি কতটুকু করতে পারব? তাহলে কি ধরে নেওয়া যায় মতিঝিল এলাকায় দখল হয়ে যাওয়া রাস্তা ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসন উদাসীন, নাকি দখলকারীরা এতটাই শক্তিশালী যে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? না আসলে সেটা না, আমরা চাইবো যে এটা আসলে সমন্বিত একটা উদ্যোগ নেওয়া উচিত,
শুধুমাত্র ট্রাফিক পুলিশের পক্ষে কিন্তু এটা ধরে রাখা সম্ভব নয়। রাস্তা ফুটপাথ সহ গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নেয়া উদ্যোগের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এবং সড়কে রাখার মানেই হলো যে একটা অব্যবস্থাপনা সৃষ্টি করা। আমরা দুটি মোটা দাগে দুটো চিন্তা থেকে আমরা এখন আগাচ্ছি। একটা হলো যে আন্তঃজেলা বাসগুলোর ঢাকার মধ্যে ঢোকাটা সমীচীন নয়। তবে আপাতত রাস্তায় যাতে কেউ অবৈধ পার্কিং বা দখল করতে না পারে তার ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবার স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর আঘাত সত্ত্বেও শুল্ক লেনদেনে বেশ সফলতার পরিচয় দিয়েছে দুবাই। চলতি বছরের প্রথম নয় মাসে তাদের শুল্ক লেনদেন 24.5% বেড়েছে। আর এই চাঙ্গাভাবের মাধ্যমে বাণিজ্য নগরীর যে কোনো অর্থনৈতিক বিপর্যয়ে টিকে থাকার সক্ষমতার বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। গালফ নিউজ জানায়, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে দুবাইয়ের 1,12,00,000 শুল্ক লেনদেন হয়েছে, যা গেল বছরের একই সময় 90,00,000 ছিল। একই সময় ব্যবসা নিবন্ধন 2019 সালের 1,09,000 থেকে 84.5% বেড়ে দাঁড়িয়েছে 2,01,000-এ। এ প্রসঙ্গে বন্দর শুল্ক ও ফ্রি জোন কর্পোরেশনের চেয়ারম্যান সুলতান বিন সুলেমান জানান, মহামারীর প্রভাব থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ভালো সম্ভাবনার প্রমাণ রেখেছে শহরটি। পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারীদের সংযুক্ত আরব আমিরাতের সক্ষমতার উপর আস্থা রাখার বিষয়টিও প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আবার বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে স্বাগত, আবারও দেখছেন দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শর্ত খারিজ করে ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সরকারের আশ্বাসকে উড়িয়ে দিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশের 5টি প্রধান সড়ক অবরুদ্ধ করার হুমকি দিয়েছে বিক্ষুব্ধ কৃষকরা। পাঞ্জাব সহ ভারতের বিভিন্ন অংশ থেকে আসা কৃষকেরা দিল্লিতে ঢোকার জাতীয় সড়ক অবরোধ করায় শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দিয়েছিলেন 3রা ডিসেম্বর সরকারের সঙ্গে চাষিদের আলোচনার কথা জানান তিনি। চাষিরা সরকারের ঠিক করে দেওয়া ময়দানে সরে গেলে তার আগেই আলোচনা হতে পারে। গতকাল এই প্রস্তাব খারিজ করে দেয় কৃষক সংগঠনের নেতারা। নরেন্দ্র মোদী সরকারের 3টি কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। জঙ্গি গোষ্ঠীর বোকো হারামের একের পর এক হামলায় লাশের সাগরে ভাসছে নাইজেরিয়া। দেশটির বর্ণো রাজ্যে কমপক্ষে 110 জন কৃষককে গলা কেটে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনাকে চলতি বছরের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে বোকো হারামের এমন তৎপরতা নতুন নয়। বিগত দশকেও নাইজেরিয়াতে ক্রমেই শক্তিশালী হয়ে সন্ত্রাসবাদের শিকড় গেড়েছে বোকো হারাম। হুমকির মুখে ফেলেছে দেশটির স্বাভাবিক জীবনধারাকে। আরও জানাচ্ছেন মাসুদ রানাম। নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও তার প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাস ও ভীতির অপনাম বোকো হারাম, যারা হত্যা, অপহরণ আর নৃশংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়িয়েছে দিনের পর দিন। ইসলামিক স্টেট ও আল কায়দার সঙ্গে মতাদর্শে ভিন্নতা থাকলেও তাদের হামলার নিশানা মূলত সব টার্গেট, অর্থাৎ যেসব শহর ও গ্রামে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। বোকো হারাম প্রথমবারের মতো পশ্চিমা নাগরিকের নজরে আসে 2014 সালে, তবে সন্ত্রাসের মঞ্চে সেটাই তাদের প্রথম আবির্ভাব নয়। বিগত দশকে নাইজেরিয়াতে ক্রমে বেড়ে উঠেছে এই ভয়ঙ্কর শক্তিশালী জঙ্গি গোষ্ঠী। শনিবার নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ধান খেতে অন্তত 110 জন কৃষককে জবাই করে হত্যা করা হয়। এর আগে এই ঘটনায় 43 জনের মৃত্যুর খবর জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম। তবে জাতিসংঘ বলছে সন্ত্রাসবাদের হাতে নৃশংসভাবে হত্যার সংখ্যা 110 জন। বোকো হারাম আমাদের অনেক লোককে হত্যা করেছে, আজ আমাদের সহায়তার দরকার। কৃষকদের রক্ষা করতে আমাদের সাহায্য করুন।
আর এটিকে চলতি বছরের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের মুখোমুখি করার জন্য আহ্বান জানানো হয়েছে। আর বিভিন্ন জরিপ বলছে, দেশটিতে গেল এক দশকে 30,000-এর বেশি মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। এছাড়াও ঘরছাড়া করেছে কয়েক লাখ মানুষকে। মাসুদ রানা, নিউজ 24। বাংলা চলচ্চিত্রের প্রথম সারির তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্রাইডাল ফ্যাশন শো। মনির বিউটি লাউঞ্জে আয়োজিত ফ্যাশন শোর মধ্য দিয়ে প্রায় 9 মাস পর আবারও সচল হয়েছে র‍্যাম্প শো। শীতের সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ফ্যাশন শোতে অংশ নেন উপবিশ্বাস, ফেরদৌস, ইমন, নীরব, আইরিন, অনন্ত জলিল, বর্ষা সহ এক ঝাঁক তারকা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনার কারণে দীর্ঘদিন এক মঞ্চে দেখা যায়নি এত তারকার উপস্থিতি। মনির বিউটি লাউঞ্জের আয়োজনে রাজধানীর একটি হোটেলে বসে এমন তারকার মেলা, হয় ফ্যাশন শোর পাশাপাশি নাচ আর গান। অপবিশ্বাসকে নিয়ে প্রথমে মঞ্চে আসেন অনুষ্ঠান আয়োজক মনির হোসেন, তারপর একে একে মঞ্চে আসেন ফেরদৌস, অনন্ত জলিল, বর্ষা, ইমন, নীরব, আইরিন সহ ঢাকার প্রথম সারির মডেলরা। এদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া বিউটিশিয়ানরা দিনভর ওয়ার্কশপ শেষে তারকাদের হাত থেকে নেন সার্টিফিকেট। মনির্স বিউটি লাউঞ্জকে অনেক বেশি শুভেচ্ছা। বাংলাদেশের সবসময় টপ টপ মানুষ দিয়ে কাজ করে আসছে। যারা মেকআপ আর্টিস্ট আসবে আমার কাছে ট্রেন আপ করবে, তারা যাতে আরও ভালো দক্ষ মেকআপ আর্টিস্ট হতে পারে, সেটার জন্য আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। দেশে ও দেশের বাইরে বহু নামি তারকার রূপসজ্জায় মনির হোসেনের ছোঁয়া রয়েছে, আর তাই প্রাচ্য ও পাশ্চাত্যের ব্রাইডাল পোশাকের এমন আয়োজনে এসে খুশি চলচ্চিত্র তারকারা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আর এ ছিল দিনের সংবাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।